السلام عليكم ورحمة الله وبركاته. السلام بسم الله، عليكم. الحمد لله والصلاة والسلام على خير خلق الله. أما بعد، সম্মানিত দীনি ভাই ও বোনেরা, আমরা এখন অবস্থান করছি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার অন্তর্গত মির্জাপুর বাজারে। এই বাজারস্থ একটা মসজিদ আলহামদুলিল্লাহ আল্লাহ করে দিয়েছেন। মসজিদের আয়তন বেশ বড়, তো নিচতলাটা কমপ্লিট হয়েছে। এই মসজিদ সাততলার ভিত দেওয়া আছে। ভবিষ্যতে এখানে একটি মাদ্রাসা, হেবজ, পাশাপাশি দাওরা হাদিস প্রতিষ্ঠান খোলার ইচ্ছা আছে। আমাদের দিনী ভাই, আমেরিকা প্রবাসী এখলাস ভাই, এই মসজিদ নিজের অর্থায়নে তৈরি করেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তো মসজিদের মহিলাদের সালাতের ব্যবস্থা করার জন্য এই দোতলার অর্ধেক সাইড মহিলাদের জন্য তৈরি করা হবে ইনশাআল্লাহ। তো এখলাস ভাই আমাদের কাছে আসেন, তিনি আমাদের বললেন যে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মসজিদের অর্ধেক সাইড দোতলা করতে পারে, যেন মহিলারা এখানে খুতবা শুনতে পারে, সালাত আদায় করতে পারে। আপনারাও দোয়া করবেন এই ভাইয়ের জন্য, আল্লাহ যেন তাকে তৌফিক দান করেন, আর আপনারাও এই কাজে সবাই সহযোগিতা করবেন, সবাই অংশগ্রহণ করবেন। এইখানে জমি দিয়েছেন ওনার ভাই বোনেরা, তার মধ্যে যে একজন আছেন ওনার বড় ভাই, ওনার নাম হলো তাপস, নাকি বলছিলেন তাপস ভাই। তো আর এক ভাই আছেন বাসার গোলাপ ভাই, তার বোনরা জমি দিয়েছেন। আমাদের আপনারা ভালো চিনবেন, আর এখলাস ভাইয়ের আম্মা সবচেয়ে বেশি জায়গা দিয়েছে এখানে, আর পুরো আর দ্বিতীয় হলো আমাদের এই তাপস ভাইয়ের আর একটা পরিচয় আছে, আমাদের ছাত্র এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে ছাত্র আতিকুর রহমান মাদানী। এই আতিক মাদানির শ্বশুর হলো এই আমাদের তাপস ভাই আলহামদুলিল্লাহ। তো এই ভাইয়েরা জমি দিয়েছে, অর্থ দিয়ে মসজিদ তৈরি করে ফেলেছে আলহামদুলিল্লাহ। এবং আপনাদের কাছে আমার দাবি থাকবে এই মসজিদ যেন সাততলা কমপ্লিট করা যায়, এই এই মর্মে সহযোগিতা করবেন। বিশেষ করে ইমিডিয়েট দরকার মহিলাদের জায়গাটা তৈরি করা, দোতলা করা। আপনাদের কাছে সহযোগিতা চাই। আশেপাশে 50-60 মাইলের ভিতরে আমাদের জানা মতে কোনো মহিলাদের কোনো মসজিদ নাই, মাশাআল্লাহ। দেখি আপনি আপনি ভাবেন, চিন্তা করেন যে এখান থেকে 50-60 কিলোমিটার দূরে কোথাও মহিলাদের মসজিদ নাই। তো এখানে মহিলাদের সালাত হলে তারা ঈদের সালাত পড়তে পারবে, জুমার সালাত পড়তে পারবে, খুবই জরুরি এখানে মসজিদটা তৈরি হওয়া। পাশাপাশি এটাও আপনাদেরকে কাছে আহ্বান করি, আপনাদেরকে বলি যে এই মসজিদ সাততলা যেহেতু ভিত দেওয়া আছে, যদি সাততলা পর্যন্ত করা যায় তাহলে এখানে বড় একটা মাদ্রাসা সুন্দরভাবে চলবে ইনশাআল্লাহ। আপনারা এখানে দাওয়াতি কেন্দ্র করবেন, এই জায়গাটা যেন ওলামা একরাম এসে এখানে খুতবা দিতে পারেন, ইসলামী হালাকা করতে পারেন এবং ছাত্রদের জন্য দাস দিতে পারেন। আজকে এত ভালো লাগলো, কিশোরগঞ্জে এই প্রথম কোনো মসজিদে স্বাচ্ছন্দে বসে হালাকা করতে পারলাম। অনেক মুসল্লি আলহামদুলিল্লাহ এসেছিলেন এবং কিশোরগঞ্জের বিভিন্ন ভাই বোনদের সাথে আজকে পরিচয় হলো, এটা খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। তা আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, আর দ্রুত যেন এই মসজিদের কার্যক্রম আল্লাহ সম্পূর্ণ করান, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, সেই দোয়া করছি। দেখ আলহামদুলিল্লাহ এখানে এখলাস ভাইয়ের আম্মার খুব ইচ্ছা, এখানে জমি দিয়েছেন সবচেয়ে বেশি তিনি, তো মসজিদে তিনি সালাত আদায় করতে চান, একেবারে বৃদ্ধা হয়ে গেছেন, এরপরে মসজিদে সালাত পড়তে চান। রমাজান থেকে যেন কাজটা শুরু, মানে সালাদটা শুরু করা যায়, আগামী মার্চের 23 তারিখ থেকে হয়তো রমাজান হবে, তার আগে এখলাস ভাই চাচ্ছেন এটা দোতলা হয়ে যাক। আল্লাহ তুমি কবুল করো। জাজাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।